আযান দিতে বন্ধ আল্লাহর নাম নিতে বন্ধ সেই দেশকে আমি লাঠি মারি কেন আমার আল্লাহর নাম নিতে পারবি না কথা কোন ঠিক না বলেন যেই দেশে নবীর নাম নেওয়া যায় না যেটা আল্লাহর নাম নেওয়া যায় না ওই দেশের পক্ষপাতিত্বের জন্য তোমার মসজিদে 2 টাকা দাও নাই কালেকশনে 2 টাকা দাও নাই তোমার বামারে তুমি গ্যাস থেকে ট্যাবলেট কিনে দাও নাই আর তুমি টাকা গুছাইয়া পতাকা টাঙ্গাও ঠিক কি না বলো তোমার মত তকবীর আল্লাহু আকবার নারী রিসালাত না চান্দুরা দিয়ে যখন আমি বাইরে হই কসবা দিয়ে ঢুকছি কসবাতে ঢুইকা চান্দুরা তো সময় চান্দুরা আসার আগে আমার এই চোখে দেখছি আল্লাহর জাতের শপথ যার হাতে আমার জান প্রাণ আমরা প্রথম মনে করি রোডের মধ্যে মিছিল পরে দেখলাম মিছিল না এখানে কিছু যুবকদের মতো ইয়াং যুবকেরা আজকে চৌধুরীহাটি যে যুবক ওদের মতো কিন্তু আকাশ পাতাল ডিপানেস ওরা করছে জান্নাতের বাগান মারহাবা বলেন আর ওই গ্রামটা আমার জানা নাই একটা মোড়ের মধ্যে হালকা ক্রসিং পুরো মোড় না হালকা ওখানে দেখলাম আর্জেন্টিনার পতাকা বিশাল পতাকা রোড পুরো এক সাইড ব্লক হ্যাঁ 1 কিলোমিটার আমার ড্রাইভার এটা আমার ড্রাইভার প্রায় 1 কিলোমিটারের মতো হবে একটা পতাকা নাউজুবিলা বলবেন না না নাউজুবিলা কেন বলছ আপনারা রাগ করছেন না তো আমি জানি আর্জেন্টিনার কেন ভক্ত যারা ওরা খুব রাগ করছেন মনে হয় দোস্ত আমি তুমি পক্ষে থাকো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে এই যে গত চাঁদে মিলাদুন্নবীর চাঁদ গেছে গেছে না বলেন না মিলাদুন্নবীর চাঁদ গেছে না আপনি একটা সবুজ রঙের পতাকা এটা কালিমার পতাকা আপনার বিল্ডিং এ লাগান নাই ঠিক না 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 আপনার তো বিবেক আছে দোস্ত আপনার তো অবশ্যই কমন সেন্স আছে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি একটা ওখানে একটা পতাকা লাগাইলেন না আর আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা যারা আমাদের দেশের ব্যাপারে অবগত না যারা আমাদের ব্যাপারে জানেও না ম্যারাডোনাকে প্রশ্ন করা হচ্ছিল যারা গুগল চালান জিজ্ঞাসা করে দেখেন ম্যারাডোনের প্রশ্ন করা হচ্ছিল বাংলাদেশে তোমার অনেক ভক্ত আছে বলে বাংলাদেশ কি পৃথিবীতে কথা কয় না আরে মেসি না মিয়া ম্যারাডোনার কথা বলতেছি ম্যারাডোনের প্রশ্ন করা হচ্ছিল যে বাংলাদেশ তোমার অনেক ভক্ত আছে ওরা সব প্রায় 80% তোমার ভক্ত ওকে বাংলাদেশ কিটা পৃথিবীতে ওইটা চিনিও নাই যেমন নরওয়ে একটা দেশ আছে নরওয়ে কি দেশ আছে নরওয়ে 6 মাস অন্ধকার 6 মাস রাত্র 6 মাস দিন সুবহান বলবেন না সুবহানাল্লাহ এখানে যারা দেশ বিদেশ চরান অনেকে বা আপনারা গুগলে চার্জ দিলে আজকে রাত্র দেশে গুগলে চার্জ দিয়ে নরওয়ে ওখানে রাত দিনের ব্যাপারে আপনি দিলে দেখবেন চলে আসবে 6 মাস রাত্র 6 মাস দিন এখন কিভাবে তারা কি পালন করে ওটা পরে বলবো এখানে এই ওয়াজ না আমি মূল কথা হলো যেমন ওটার ব্যাপারে 6 মাস সাথে 6 মাস দিন মনে হয় অনেকে নাও জানতে পারে কথা কোন এরকম আছে না নাও জানতে পারে আপনারা শুনে কোন এটা কেমন কথা এটা কেমন কথা ম্যারাডোনা কো বাংলাদেশ চিনে নাই তো মেসি চিনছে কিনা জানি নাই বা আপনারে কতটুকু ভালোবাসায় জানি নাই যেই দেশে দুঃখের বিষয় হচ্ছে আপনি পক্ষে থাকেন হ্যাঁ যে কোনো একটা পক্ষ মানুষ একটা পক্ষ নেয় কিন্তু আফসোস হচ্ছে ওই জায়গায় যে পৃথিবীর সব একদিকে আমার ইসলাম আরেক দিকে কথা কোন কিনে বলেন 10,000 মিলিয়ন ডলার একদিকে যদি আপনাকে সুরপ পুরো বাংলাদেশটা আপনার আমার হুজুরকে যদি পুরো বাংলাদেশটা লিখে দেয় আল্লাহর কসম আমি ওনাকে জিজ্ঞাসা করতে হবে না পুরো পৃথিবীর বাচ্চাই যদি ওনাকে দেয় যে আপনি পুরো পৃথিবীর বাচ্চাই আপনি নেবেন ইসলাম ছেড়ে দিবেন উনি বলবে এক সেকেন্ডে আমি পুরো পৃথিবীর বাচ্চাই লাঠি মারলাম ইসলামের গোলামি আমি ডুব দিলাম আপনি কি একমত আপনি কি একমত কথা কোন টিকে না টিকে বলেন আরে মিয়া যেই দেশে আর্জেন্টিনায় ব্রাজিলে যেই দেশে আর্জেন্টিনা ব্রাজিল উফেন আজান বন্ধ উফেন আজান বন্ধ উফেন নামাজ বন্ধ সেই দেশের পক্ষে আপনি পতাকা উড়াল আর পতাকা উড়াইতে যে অনেক তোমার থেকে মরে যায় 11 তলা বিল্ডিং থেকে মেয়ে পরে মারা যায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মেয়ে 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 তিন মেয়ে গেছে আর্জেন্টিনার পতাকা লাগাবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ হাসতে হাসতে পতাকা লাগাচ্ছে বাতাসে পতাকা একটু টান দিছে ওইদিকে লম্বা পতাকা তো বাতাস সঙ্গে মেয়ে রাখতে পারে ডর লাগে ঢুইলা পড়ে গেছে পরে কয় এটা আর্জেন ব্রাজিলের জন্য শহীদ হইছে আহা হা শহীদ কার জন্য হয় এখন শহীদ রিকশার ফার্ম সাইডে শহীদ হইয়া যায়
নাউজুবিল্লাহ বল আরে এই মেয়ে জীবন ওখানে উঠে নাই টাওয়ারের মধ্যে অনেক যুবক উঠে পতাকা লাগায় কথা ঠিক না ঠিক না বলেন বাংলাদেশের প্রায় বাড়ির উপরে পতাকা আফসোস আফসোস তুমি মুসলমান তোমার যেই দেশে কেউ লাথি মারে আপনি তার পক্ষে থাকবেন আরে যেই দেশে স্বয়ং আমার আল্লাহর পক্ষে আল্লাহর কথা বলতে রাজি না আমার নবীর নাম শুনতে রাজি না তাদেরকে আমরা কি করে এত সাপোর্ট করি করেন আপনি মন দিয়ে সাপোর্ট করেন কিন্তু এত ভালোবাসা যার জন্য মরে যান টাকা খরচ করেন বাবারে ওষুধ কিনে দেন নাই কি আছেন আছেন না মসজিদ দুটো টাকা দেয় না একটা টুফি কিনার তার পয়সা নাই কত মানুষ বিবস্ত্র এই শীতের মধ্যে পড়ে আছে কাউকে সে কাপড় দিতে পারে নাই সে পতাকা টাঙ্গা এক কিলোমিটার নাউজুবিল্লাহ বলবেন না আমি আপনাদেরকে রাগ করেন না আসলে খুব কষ্ট আজকে আমার এই চোখে যেই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখতেছি এই চোখ দিয়ে আজকের ঘটনা আমি আমার এই চোখে দেখছি এই জন্য খুব মনে কষ্ট লাগছে যারা আমাদেরকে চিনে নাই যারা আমার আল্লাহর নাম নিতে আমার আল্লাহর নাম যদি কেউ না নেয় যে নিতে নিষেধ করে আমার নবীর নাম নিতে নিষেধ করে তার পক্ষে কি আমরা থাকতে পারি না পক্ষে থাকতে পারি বলেন না হাত উঠে বলেন পক্ষে থাকতে পারি না পক্ষে থাকতে পারি আমরা রস আরে দরকার সৌদি আরব সৌদির ফেসবুকে দেখলাম আমার বাসা ডিশের লাইন নাই আজকে আমি আমার মোবাইলটা সকালবেলা আমি দেখলাম সৌদি আরবের ওরা ফুটবল খেলতে আসছে বিমান থেকে নামতেছে কে জানে ছবি উঠে সারছে ওরা পাঞ্জাবি রোমাল আমি আমার এই চোখে যতটুকু দেখছি কতটুকু সত্য জানি না আপনারা মনে হয় অনেকে দেখছেন ওরা কি সুন্দর পোশাক আমার নবীর পোশাক সে কাজটা করুক কাজটা করুক কিন্তু যতটুকু সময়ের জন্য তো আমার নবীর একটা পোশাক তার শরীরে আছে মান তামাসসাকে বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান শাহীদ উম্মত আমার এমন একটা মুর্দা সুন্নত যদি মরে গেছে ছেড়ে দিছে এমন একটা সুন্নত জীবিত করে আমল করতে পারে মিয়াতান শাহীদ 100 শহীদের সব তোর আমলনামা জমা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন বুজার মতো কবুল করো আমিন একটা কথা না কইলে আমার গ্রামে আমি পরে শুনছি গত বিশ্বকাপে না না তার আগের বিশ্বকাপে সম্ভবত যতটুক আমার জানা গত বিশ্বকাপ না না জানি তার আগের বিশ্বকাপে আমার গ্রামে আমার নিজের গ্রামে আমার চাচা মান্নান জিহাদি এটা তো আপনাদের তো সবার এমন মুরব্বী যারা তারা তো চিনে নাই এমন কোনো নাই কথা কথা কোন কিনে বলেন আল্লাহ পাক যেন চাচার হায়াতে বরকত দিক বলেন আমিন এই আমাদের দক্ষিণ পাড়াতে আমরা উত্তর পাড়া ওটা দক্ষিণ পাড়া গ্রাম আছে তো বড় গ্রাম তো ওই পাড়াতে মহিলারা এই হারজিত দশ যদি ওই পার্টি কোন পার্টি জানি নাই জিতে যায় আর আমার তাহিরে যায় মানে মাথা কামান মহিলারা মাথা কামাইছে আমি কনফার্ম জান এটা আমার গ্রামের কথা আমার নিজের গ্রাম অন্য জায়গা আমার নিজের গ্রাম মহিলারা মাথা কামিয়েছে মহিলাদের সবচেয়ে বেশি জীবন চেয়ে বেশি ভালোবাসে তার চুলকে আপনি জিজ্ঞেস করে দেখেন মহিলারা ঠিক না ঠিক নেই চুলকে আর এই মহিলারা চুল কামিয়ে ফেলাইছে তার দল হেরে গেছে নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কর নাউজুবিল্লাহ আমার গ্রামের কথা বললাম আমার নিজের গ্রামের কথা চিন্তা করলাম কত ভক্ত মহিলারা তো যদি এই হয় তোর পুরুষেরা তো মনে হয় পারলে মনে করলো আমি আবার মুসলমানই করাবো যদি হাইরা যায় পারলে মনে করলো কারি না হলে কোনো করেও লাগছে মনে হয় আল্লাহ হেদায়ত করুক সবাই বলি আমিন আরো জোরে কোন আমিন আব্বারা পায়ে ধরে বলি রাগ করেন না বিবেক দিয়ে একটু কথাটা যারা এখানে শিক্ষিত সমাজ বা আপনার সচেতন মানুষ আপনি কাকে ভালোবাসবেন একটু চিন্তা করে ভালোবাসেন যাকে যারা বেশি ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন।